বন্ধুরা স্বাগত জানাচ্ছি এন টিভির বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানের আনন্দ তোমাদের সঙ্গে আছে আমি তামান্না খন্দকার এবং বিজ্ঞানকে সহজ ও উপস্থাপনের জন্য সাবলীলভাবে আমার সঙ্গে শিক্ষক ও প্রকৌশলী ভাইয়া কেমন আছো খুবই ভালো আছি তুমি কেমন আছো আমি দারুণ আছি আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করছি আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখবো সেটা হচ্ছে আমাদের ওয়াটারের প্রেশার এবং সেটা দিয়ে আমরা কিভাবে আসলে একটা ট্রিক ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি আসলে ওয়াটারের প্রেশার থেকে আমাদের বিভিন্ন রকম মেকানিজম আসলে কিভাবে কাজ করে সেটাও বুঝতে পারবো তো প্রথমেই চলো আমরা এটার কাজটা দেখে তো এখানে আমি তৈরি করেছি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকম আছে ভিতর পাইপ আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই পুরো বোতলটার মধ্যেই তো পানি আছে তাই না এবং এখানে পাইপটাও দেওয়া আছে কিন্তু পানি কিন্তু পানি বের হচ্ছে না কিন্তু এখন যদি আমি ছোট্ট একটা ট্রিক করি তাহলে কিন্তু পানি পড়া শুরু হবে এই যে আমি এটাকে এইটাকে এই কিছু একটা করছি করছি এই যে এখন কিন্তু পানি কন্টিনিউসলি পড়ছে। আবার এটাকে যদি আমি কিছু একটা করি এখানে পানি পড়া বন্ধ হয়ে এখন দিলেও পড়ছে না ঠিক আছে চাপ দিলে এই যে চাপ দিলে পড়বে কিন্তু আমি যদি এটাকে নাড়াচাড়া দেই বা কাত করি কোনোভাবেই পড়ছে না আবার যদি আমি এটাকে টান দিয়ে তুলে ফেলি এই যে তখন আসলে এইটা এরকম হচ্ছে তাহলে নিশ্চয়ই এর মাথায় একটা কিছু আছে যেটার জন্য এটা ওয়াটারফ্লো হচ্ছে আবার আমি যখন এটাকে স্পেশাল একটা মেকানিজম কাজ করাচ্ছি আবার এই ওয়াটার ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে ভিতরে পানি থাকার পরেও বের হচ্ছে না তাহলে এখানে আসলে কি মেকানিজম আছে এখানে আসলে যে মেকানিজমটা সেটা হচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো এটাকে যখন আমি টান দিচ্ছি এই যে এই পাইপের গায়ে আসলে ছোট্ট একটা ফুটো করা আছে এই ফুটোটা থাকার কারণে এখানে হচ্ছে বাতাস ঢুকে পড়ছে এবং প্রেশার ইকুয়ালাইজ হচ্ছে ঠিক আছে এখন তাহলে ব্যাখ্যা করে বলি জিনিসটা কিরকম এই যে আমাদের ওয়াটারের যে সিস্টেমটা এখন পর্যন্ত এই যে যখন এটা নিচে নামানো আছে এই যে দেখতে পাচ্ছ যে এটার মাথাও কিন্তু ওপেন আসলে মাথাটা ওপেন না মাথা আমি ভিতরে গ্লো দিয়ে দিয়েছি একটু ঠিক আছে যে গ্লো দিয়ে দেওয়ার কারণে এই মাথাটা আসলে ক্লোজড আবার এই মাথাটা খোলা কিন্তু একটা মাথা খোলা থাকার কারণে এবং আরেকটা মাথা বন্ধ থাকার কারণে পুরো সিস্টেমটা কিন্তু যখন পানি বের হইতে চাবে তখন কিন্তু এটার মানে প্রেশারটা ইকুয়ালাইজ না আচ্ছা প্রেশার যখন ইকুয়ালাইজ হতে পারবে না তখন কিন্তু আসলে পানিটা বের হতে পারবে না কারণ যদি পানিটা বের হতে চায় এদিক দিয়ে তাহলে কি হবে পানিটা যখন বের হয়ে যাচ্ছে ভিতরে নিশ্চয়ই লো প্রেশার ক্রিয়েট হবে এখন লো প্রেসার তো এটা হতে পারবে না কারণ কি অ্যাটমসফিয়ারের প্রেশার তো তখন তাকে উল্টো ধাক্কা দেবে অ্যাটমসফিয়ারিক প্রেশারের কারণেই কিন্তু সে তখন বের হতে পারবে না কিন্তু আমি যখন এটাকে তুলে ফেললাম এটা তুলে ফেলার সাথে সাথে কি হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারটা তখন এই দিক দিয়ে এসে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে বাতাসটা ঢুকে যাওয়ার কারণে সে কিন্তু তখন ইকুয়ালাইজড হয়ে যাবে এবং ইকুয়ালাইজড হয়ে গেলে তখন কিন্তু এটা কি হবে সমান সমান হয়ে যাবে সো এটা কিন্তু বন্ধুদের চাইলে একটা ম্যাজিক ট্রিক হিসেবেও দেখাতে পারো চলো এবার আসলে এটা তৈরি করা যায় কিভাবে যাতে বাসায় বন্ধুরা এটা ট্রাই করে দেখতে পারে তো প্রথমে আমাদের লাগবে এরকম একটা ড্রিঙ্কসের বটল যে বটল হলেই হবে প্লাস্টিক বটল যেটাকে আমরা কি করতে পারবো এই ফিক্সচারগুলো তৈরি করতে পারবো মানে এখানে ছিদ্র করে নিতে পারবো তো প্রথমে এটা ক্যাপটা নিয়েছি আমি তো ক্যাপটা নেওয়াতে এটাতে একটা হোল করে নিতে হবে ছিদ্র করে নিতে হবে তো আমি এই যে এরকম ইয়ে দিয়ে টুইজার দিয়ে এটাকে আগে ছিদ্র করে নিয়েছি এই যে এতটুকু করা আছে আর একটু করে দিতে হবে হয়ে গেছে হয়তো কপফুলি এটা হয়ে গেছে এখন দেখি ট্রাই করে এই যে হ্যাঁ এটা ফিট হয়েছে ওকে আচ্ছা সো এটা ফিট হয়ে গেল এখন মেইন ট্রিকটা হচ্ছে আমাদের এই পাইপটার মধ্যেই করতে হবে এর পাশে ছোট্ট আরেকটা একটা ছিদ্র করতে হবে যেটা দিয়ে বাতাসটা ইকুয়ালাইজ হতে পারে সো আমি আগে এটাকে মেজার করে কেটে নিচ্ছি আমাদের কতটুকু লাগবে হয়তো এতটুকু লাগবে এর বেশি তো তুমি এই মাথাটা ধরো আমি হচ্ছে এখান থেকে এতটুকু কেটে নিচ্ছি সো কেটে নেওয়ার পর আমি এর গায়ে খুব ছোট্ট একটা ছিদ্র করে নিব হয়তো মাঝামাঝি এতটুকু পরে যাতে এটা ভিতরেও দেওয়া যায় বাইরেও রাখা যায় ভিতরে এবং বাইরের মধ্যে ডিফারেন্সটাই কিন্তু হচ্ছে মেইন আমাদের এই যে ছিদ্র হয়ে গিয়েছে তাহলে এখন আমাদের ক্যাপটা এরকম হলো এটার মাথায় এরকম একটা সিল তৈরি হলো যে আমরা চাইলে এটাকে উপরেও তুলতে পারবো নিচেও নামাতে পারবো এবং উপরে তুললে কিন্তু এই যে এটা এক্সপোজ হয়ে যাবে এই ছিদ্রটা এটা দিয়ে তখন বাতাসটা ঢুকবে আর যখন নিচে নামাবো তখন কিন্তু ক্লোজ হয়ে যাবে লক এখন লক করতে হলে কি করতে হবে এর মাথায় একটু গ্লু দিতে হবে এই জন্য আমি কিন্তু হট গ্লু নিয়ে নিয়েছি সো এটাও কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে বন্ধুদের যেহেতু অনেক গরম থাকে এটা হাই টেম্পারেচার আমি খুব সাবধানে এর মাথায় অল্প কিছু হটগুলো দিয়ে নিচ্ছি যাতে এই মাথাটা সিল হয়ে যায় ওকে তাহলে মাথাটা সিল হয়ে গেল এর ভিতর দিয়ে আর চাইলেও বাতাস যেতে পারবে না ওকে সো আমাদের এই পার্টটুকু রেডি এখন তাহলে তুমি এটা তোমার কাছে থাকলো এখন পানিটা বোতলে নেব এখন আমরা যেটা করব আমাদের বের হবে যেই পাইপটা দিয়ে সেটাকে তৈরি করতে হবে ওকে সো আমরা এই দিকে এই মাছ বরাবর একটা ছিদ্র করে নিব আমরা এই বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি এখন এর ভিতরে আমরা অন্য আরেকটা টিউব সেট করব। সো এটা যতটুকু হবে হয়তো এটা নিতে পারি আমরা এটাকে আর একটু কেটে নিয়ে এটা থাকলো এখানে আমরা এর মাথাটা আর একটু ছোট করে নিয়ে এরপর এটাকে বসাবো হ্যাঁ এই যে এটা আমাদের ফিক্স হয়ে গিয়েছে এটাকে এর ভিতরে দিয়ে দিব এবং এ দিয়ে যাতে পানিটা বের হয়ে আসে এখন কথা হচ্ছে এই যে এইখানে কিন্তু গ্যাপ রয়ে গেছে আমাকে এই পার্টটাও সিল করে দিতে হবে সো তুমি এটা খুব সাবধানে ধরো শক্ত করে এবং আমি এটাকে এখন দিয়ে সিল করে দিব ঠিক আছে হাতটা এদিক থেকে সরিয়ে ফেলো যাতে এদিকে হিটটা না লাগে আমার ওকে এই সিল করে দিচ্ছি এতটুকু তৈরি হয়ে গেল এখন আমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারি আমরা এর ভিতরে পানি দিয়ে দিব এভাবে দিতে হবে যাতে প্রথমে বের না হয়ে যায় এই যে এখন কিন্তু বের হওয়া শুরু হয়ে গিয়েছে তাই না তাহলে আমাদের কি করতে হবে এই মুখটাকে ক্লোজ করে নিতে হবে আমি এটা মাথাটা ক্লোজ করে রেখেছি কারণ ইনিশিয়ালি তো এখন প্রেসার চাইলে ঢুকে যেতে পারছে এইজন্য ইকুলাইজ হয়ে নেমে যাচ্ছে ওকে এনাফ এখন তাহলে আমি এটাকে বসিয়ে দিব এই যে এটাকে দিয়ে ক্লোজ করে দিলাম এখন কিন্তু আর চাইলেও এর থেকে পানি বের হচ্ছে না না চাইলেও বের হতে পারছে না কিন্তু যখনই আমি আমার সেই ট্রিক করা পাইপটাকে এই খুব সাবধানে তুলে ফেলবো চিত্রটাকে আমরা এবার উপরে নিয়ে আসছি হ্যাঁ এই যে আমি তুলে ফেললাম এবং সাথে সাথে কিন্তু এটা ফাউন্টেন হয়ে গেল এবং এটা নিজের মতো করে পানি পড়ছে এই পড়ছে এই যে আমি হাত দিচ্ছি বেসিন সিঙ্কের মতো হয়ে গিয়েছে এই যে হাত ধোয়া যাচ্ছে এরপর আমি যখনই আবার এটাকে নামিয়ে দিচ্ছি সাথে সাথে ক্লোজ হয়ে গেল দারুন খুবই সুন্দর একটা মেকানিজম এবং এটা দিয়ে আমরা কিন্তু আসলে এয়ার প্রেসার এবং ইকুয়ালাইজেশনটা বুঝতে পারছি এবং এই ধরনের লকিং মেকানিজম ব্যবহার করে কিন্তু বিভিন্ন রকম নিউমেটিক সিস্টেম কাজ করে কেমন লাগলো এক্সপেরিমেন্ট ভাইয়া এবার আমরা কোন এক্সপেরিমেন্ট দেখছি এখন আমরা দেখব আসলে যে এই যে আমরা কিছু এপিসোড আগে দেখেছিলাম যে এলইডি এবং এলইডি থেকে লাইট বের হয় কিভাবে আমরা এটাতে পাওয়ার দিয়েছিলাম পাওয়ার দাতা কি হয়েছে ইলেকট্রন ফ্লো হয়েছে ভিতর এবং ইলেকট্রন ফ্লো হতে আমরা দেখেছি যে এর থেকে আলো জ্বলে তাই না আমরা আবার জেনারেটর দিয়েও কিন্তু এটাকে লাইট করে দেখেছি জাস্ট আগের এপিসোডে সো সেটা খুব ইন্টারেস্টিং ছিল এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটার অপজিট আচ্ছা সেটা হচ্ছে আমরা যখন এখানে লাইট দিব তখন এর ভিতর ভোল্টেজ তৈরি হয় এবং সেটা কিভাবে হয় সেটা দেখবো সো প্রথমে চলো আমরা দেখি যে কিভাবে তৈরি হচ্ছে তো আমরা এটাকে একটা ব্রেডবোর্ডে বসিয়ে নিলাম যথারীতি যাতে এর পয়েন্টগুলো আমরা খুব ইজিলি পাই সো এটা তোমাকে আমি দিচ্ছি এবং তুমি এটা দুটো মাথা হচ্ছে এই এলইডির দুটো পায়ের মধ্যে ধরবে যে কোনো দুটাতে ধরলেই হবে এই যে এই পা দুটোর মধ্যেই ধরো এই যে এই পিনগুলোতে হ্যাঁ এটার ভিতরে এটার ভিতরে ইয়েস এক্স্যাক্টলি আমরা এখন তাহলে দেখি যে এখন আমাদের রিডিংটা কত এখানে আমাদের হচ্ছে মিলি ভোল্টের রিডিংটা আছে হচ্ছে টেন ইলেভেন মিলি ভোল্ট তার মানে অলরেডি কিন্তু একটা তৈরি হচ্ছে তাই না এই যে কিন্তু এমনি এমনি আসেনি এই যে আমাদের আশপাশে যে স্বাভাবিক নর্মাল আলো আছে সেই আলোটা এই এল ভিতরে পড়ার সাথে সাথেই কিন্তু সেখান থেকে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে এবং সেটা আমি কিন্তু আরো প্রমাণ করে দেখাতে পারি আমার কাছে খুব উজ্জ্বল একটা

নাই এই যে ভোল্টেজটা তৈরি হচ্ছে এটা তাহলে কোত্থেকে থেকে আসলো এই যে আমাদের আশপাশে যে আলো আছে সেখান থেকে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে এবং আমি যখন আরো উজ্জ্বল আলো এটার উপরে ফেললাম সেই আলোর উজ্জ্বলতার উপরে ভিত্তি করে কিন্তু এখানে একটা ভোল্টেজ তৈরি হলো আচ্ছা ওকে তো এটা গেল আমাদের রঙিন এলইডি যেটা লাল কিন্তু আমার আলোটা কি রঙিন ছিল না না আলোটা কিন্তু সাদা ছিল সাদা ছিল ওকে এখন আমি তাহলে দেখি যে আমি যদি একটা সাদা এলইডি দেই তাহলে কি হবে এইটা ওকে এটার দুটো পা এই দুটো জায়গায় বসিয়ে দিলাম এখন যদি আমি এর দুটো পয়েন্টে আবার নেই ভোল্টেজ নেওয়ার চেষ্টা করি আবার এখানে ধরো প্রবগুলো একেবারে গোড়ায় গোড়ায় ওকে এবার দেখো শুরুতেই কিন্তু প্রায় ফর্টি থ্রি মিলি ভোল্টস দেখা যাচ্ছে ফর্টি থ্রি টু এখন যদি এটাতে আমি আরো সাদা আলো দেই দেখো কি হয় এটাতে আরও সাদা আলো দিচ্ছি আমি সামনের থেকে এই যে দেখা যাচ্ছে মাঝে মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে লাইটের ইন্টেনসিটির সাথে এর একটা সম্পর্ক আছে ভোল্টেজ তৈরি হওয়ার এবং এল ইডি টা কিরকম সেটার উপর একটা সম্পর্ক আছে এবার তাহলে বলি যে এখানে আমাদের আসলে এই ভোল্টেজটা তৈরি হলো থেকে আমরা যদি দেখি যে আমরা এর আগেও কিন্তু ডায়োড কিভাবে কাজ করে বর্ণনা করেছিলাম তাই না একটা পি পার্ট থাকে এবং একটা এন পার্ট থাকে জংশন বলা হয় তাকে তো আমরা যদি দেখি এরকম যে আমাদের এরকম ডায়োডটা আছে ডায়োডটা তো পুরো একটা পিস অফ সিলিকন সিলিকন থেকে তৈরি হয় তো সেখানে আমাদের এরকম ডিভিশন থাকে একটা পি পার্ট এই যে এটা আমাদের পি পার্ট একটা এন পার্ট পার্ট তাই না এই পি পার্ট এন পার্ট এবং এই দুটো আচ্ছা এই যে এইভাবে দেখাই বন্ধুদেরকে এই পি এবং এন পার্টের মাঝমাঝি কিন্তু আমাদের এই যে বলেছিলাম একটা ভোল্টেজ ডিভিশন থাকে তাই না একটা ভোল্টেজ ডিভাইডার থাকে ভোল্টেজ ডিভাইডার না সেখানে হচ্ছে আমাদের একটা ব্যারিয়ার তৈরি হয় ঠিক আছে এরকম একটা ব্যারিয়ার তৈরি হয়ে থাকে যেখানে হচ্ছে যেটা নাম হচ্ছে ডিপ্লিশন লেয়ার ঠিক আছে তো এই লেয়ারে এখানে যখন আসলে আমাদের কি হচ্ছে এই যে আমরা দুটো মাথা যেটা নিয়েছিলাম এই যে আমাদের ডায়োডের দুটো মাথা দুটো মাথা এই দুটো মাথা বের হয়ে আছে আমার আসলে আলো এসে যখন এখানে পরে ঠিক আছে আলোটা এসে যখন এই পিএন জংশনের উপরে পরে তখন আসলে হয় কি আমাদের এই যে পিএন জংশন ডায়োডের মাঝে কিন্তু কি আছে এখানে যে লেয়ারটা আছে এখানে হচ্ছে কোনো চার্জ ক্যারিয়ার নেই কারেন্টলি ঠিক আছে এবং একটা ভোল্টেজ তৈরি হয়ে আছে তো যখনই আমাদের এখানে আলো এসে পড়বে আলো মানে কি আলো মানে ফোটন সেই ছোট ছোট ফোটনের কণাগুলো এসে যখন এখানে পড়বে তখন কি প্রত্যেকটা ফোটনের কণারে কি একটা শক্তি আছে ফোটন মানেই তো প্যাকেট অফ এনার্জি তো এই প্যাকেট অফ এনার্জিটা এসে যখন পড়বে তখন কিন্তু কি হবে একটা ইলেকট্রনকে সে দিয়ে দিবে এবং সেই ইলেকট্রনটা কি এনার্জাইজড হয়ে তখন সে নড়ে চড়ে এখান থেকে বের হয়ে আসবে ছিল এখানে আটকে ছিল যখনই সে একটা ফোটনের শক্তি পেলো সে কিন্তু লাভ দিয়ে এখান থেকে বের হয়ে আসবে এবং হওয়াতে কি হবে ইলেকট্রন চলে গেলে সেখানে কি নেগেটিভ চার্জ কমে গেল নেগেটিভ চার্জ কমে গেলে সেখানে কিন্তু পজিটিভ চার্জও ক্রিয়েট হবে তার মানে একটা কিছু যখন নিয়ে যাচ্ছি তখন তুমি কি সেটা মাইনাস হয়ে যাচ্ছে ওই জায়গায় তো সেটা যখন হলো তাহলে একদিকে একটা পজিটিভ চার্জ যেমন ক্রিয়েট হলো আরেকদিকে একটা নেগেটিভ চার্জও ক্রিয়েট হলো তো এই যে পজিটিভ এবং নেগেটিভ ক্রিয়েট হলো এরা কি করবে এই পজিটিভটা তখন আসলে পজিটিভ প্রান্তে থেকে যাবে এবং এই নেগেটিভটা হচ্ছে নেগেটিভ সাইডে চলে আসবে তার মানে এই পজিটিভিটি এবং এই নেগেটিভিটির অ্যামাউন্টটা কিন্তু আরো বেড়ে গেল একদম তাহলে কি এই যে আমাদের যে ভোল্টেজের যে পার্থক্যটা ছিল সেই ভোল্টেজটা বা যেই ড্রাইভিং ফোর্সটা সেটা কিন্তু আরো ইনক্রিজ করবে এবং সেটা ইনক্রিজ করাতেই কিন্তু আমাদের কি হচ্ছে এখানে একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে এখন তাহলে মজার বিষয় হচ্ছে যে তাহলে যদি আলো এসে পড়ে তখনই তো ভোল্টেজ তৈরি হবে তাই না কিন্তু আমরা কিন্তু দুটো জিনিস দেখেছিলাম প্রথমে খেয়াল করলাম কি যে আমাদের এইটাতে যখন নর্মাল আলো পড়ছিল আশপাশের আলো তখন হচ্ছে অল্প অল্প কিছু ভোল্টেজ পাওয়া যাচ্ছিল দশ বিশ মিলি ভোল্টের তাই না যখন এটাতে লাইট দিলাম তখন কি এটা হচ্ছে লাল প্লাস্টিক ছিল তার মানে প্লাস্টিকটা সেটা কিন্তু শুধুমাত্র লাল আলো বাদে আর সবকিছু অ্যাবজর্ভ করে নিচ্ছিল এ কারণে লাইটের ইন্টেন্সিটি কম ছিল যখন সাদাটা নিলাম ইন্টেন্সিটি কিন্তু বেড়ে গেল এখন যত ধরনের আলো আছে সব এটার ভিতরে যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এই যে আমাদের যে পিএন জংশনটা ছিল সেখানে কি ফোটন বেশি যাচ্ছে কারণ যত আলো যত ইনটেনসিটি বেশি এবং যত ধরনের এনার্জি আসছে সব এসে এখানে কাজ করছে এজন্যই কিন্তু আমার যে হোয়াইট এলইডিটা ছিল সেটা কিন্তু কি করলো আরো বেশি ভোল্টেজ দিল অনেক হাই ভোল্টেজ अप्लाई করলো তাই আমরা কিন্তু এটাই আসলে দেখতে পেলাম যে আমাদের এরকম পিএন জংশন এখন কথা হচ্ছে যে এলইডিটা স্পেসিফিকালি তৈরি করা হয়েছে যা থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করলে অনেক বেশি আলো দেয় তো এটা এক ধরনের পিএন জংশন এখন আমার কাছে যে গুলো আছে এরাও কিন্তু এক এক ধরনের পিএন জংশন কিছুদিন আগে আমরা যে এপিসোডে দেখেছিলাম যা এরকম ডায়ট দিয়ে আমরা কিন্তু চাইলে কি করতে পারি বিভিন্ন রকম রেক্টিফিকেশন করা যায় তাই না তো এগুলো হচ্ছে সেই রেক্টিফায় গুলা বাট এগুলাও কিন্তু কাজ করবে আমাদের কি এই রকম ভোল্টেজ জেনারেটর হিসেবে কারণ আমরা যদি এগুলাতে আলো দেই সেটাও কাজ করবে যখন আমরা যদি এই ডায়োডটাকে নেই নিয়ে এটাকে বসাই এখানে ধরো যে এখানে আমি বসালাম এই যে এই দুই প্রান্তে বসালাম এখন তুমি যদি এটা মেজার করতে চাও এই যে আমি এটাকে ডিসিতে দিলাম ডিসি ভোল্টেজ মেজার করব আমরা সো তুমি এই মাথা দুটো এখানে ধরতে পারো 333 অ্যামাউন্ট এবাউট এরকম দেখা যাচ্ছে মিলিভোল্ট তাই না এরকম একটা মিলিভোল্ট রিডিং আসছে তার মানে অলরেডি কিন্তু এটাতে আলো পরে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে আবার আমি যদি এখানে লাইট দেই দেখো কি হয় এটাতে লাইট দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আরো বেশি বেড়ে যাচ্ছে অনেক বেশি ভোল্টেজ তৈরি হচ্ছে তার মানে যতক্ষণ পর্যন্ত এটার উপর আলো পড়ছে এ কিন্তু ভোল্টেজ তৈরি করেই যাচ্ছে আবার একই ধরনের ডায়ট কিন্তু এবার হচ্ছে এটাতে কালো প্লাস্টিক দেওয়া এবার এটাকে যদি আমরা ধরি সেটাতে কিন্তু কোনো ভোল্টেজ পাওয়া যাবে না ঠিক আছে এটাতে যখন ধরবো এটাতে আমরা তেমন কোনো ভোল্টেজ পাবই না এই যে ধরি থ্রি থ্রি মিলি ভোল্ট এটা আসলে হচ্ছে স্পিরিয়াস রিডিং বা র্যান্ডম রিডিং যেটাকে বলে আসলে এটা বলতে গেলে জিরোর কাছাকাছি মিলি হচ্ছে এক ভাগের এক ভাগ আর সেখানে হচ্ছে দুই ঠিক আছে এক হাজার ভাগের এক ভোল্টের এক হাজার ভাগের দুই ভাগ বা তিন ভাগ একটা রিডিং পাওয়া যাচ্ছে যেটা বলতে গেলে বেসিক্যালি জিরো কারণ কি কারণ এটাও সেই একই পিএন জংশন ডায়ড সব একই রকম কিন্তু এটা কালো প্লাস্টিক দিয়ে তৈরি যাতে ভিতরে কোনো আলো যেতেই পারছে না যাচ্ছে না কোনো ভোল্টেজও তৈরি হচ্ছে না এটা অলমোস্ট জিরো রিডিং হয়েছে দেখা যাচ্ছে যে মিলি ভোল্টে খুবই সামান্য তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে যখন এরকম পিএন জংশনের উপরে এরকম আলোর ফোটন এসে পড়বে তখন কিন্তু সে এক্সাইট করবে এবং অনেক বেশি এনার্জি দিবে তাদেরকে এবং তার জন্য কিন্তু সেখানে একটা ড্রাইভিং ফোর্স ক্রিয়েট হবে এবং সেটাই কিন্তু ভোল্টেজ হিসেবে আসে অন্তর ভাইয়া এবার কোন এক্সপেরিমেন্টে এবার আসলে আমাদের আগের এক্সপেরিমেন্টের কন্টিনিউশনটাই সোলার প্যানেল এই যে আমরা এত সোলার প্যানেল সোলার প্যানেল নাম শুনেছি এটা আসলে কাজ করে আমরা একটু আগে যেই প্রিন্সিপালটা দেখলাম সেইটা দিয়েই এজন্যই এটা আসলে এত ডিটেলসে আমার ব্যাখ্যা করা কারণ কি আমরা জানি যে রিনিউয়েবল এনার্জি নিয়ে এখন অনেক কথা বলা হয় যে আমরা আসলে যেই ফসিল ফুয়েল পোড়াচ্ছি সেটা সাস্টেইনেবল না সেটা দিয়ে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আমরা আসলে এটা তো চালাতে পারবো না কারণ কি আমাদের তেল গ্যাস এগুলো সব শেষ হয়ে যাচ্ছে তাহলে আমাদের করতে হবেটা কি আমাদের যে সূর্যের যে এনার্জিটা আছে যেটা আরো পাঁচ থেকে সাত বিলিয়ন বছর ধরে আমাদের আলো দিয়েই যাবে তাহলে সেটাকে কেন আমরা ব্যবহার করব না তো সেটাই কিন্তু আসলে এই যে মাত্র আমরা যেটা ব্যাখ্যা করেছিলাম যে আলো থেকে বিদ্যুৎ তো সহজ জিনিস এটাই আমরা করব এই এলইডিটাকে জ্বালাতে গেলে লাগে তিন ভোল্ট কিন্তু একে যখন আমরা আলো দেই তৈরি হচ্ছে অ্যাবাউট টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড মিলি ভোল্ট কম না অনেক কম যেখানে ছিল হচ্ছে আমার তার মানে কি ভোল্টে যদি কনভার্ট করি পয়েন্ট টু পয়েন্ট থ্রি ম্যাক্সিমাম পয়েন্ট ফোর অথচ আমাদের লাগবে হচ্ছে থ্রি তাহলে কি করা যায় আমাদের তো লাগবে অনেক ভোল্ট কিন্তু তৈরি হচ্ছে অল্প অল্প ভোল্ট এটার সমাধান হচ্ছে আসলে এই যে আমাদের এইভাবে সোলার প্যানেল তৈরি করা ঠিক আছে এই যে আমি এটার কোনটা ছোট্ট করে একটু ভেঙেছি কারণ এইটা আসলে হচ্ছে দেখানোর জন্য এটাই কিন্তু একদম বেয়ার সিলিকন বলা হয় এটাকে একেবারে শুধুমাত্র সিলিকন সাবস্ট্রেটটা এখানে আছে এবং এটার উপরে হচ্ছে আমাদের এই লেয়ারগুলো ক্রিয়েট করা হয়েছে খুবই সাবধানে তুমি এটা ধরে দেখতে পারো কারণ এটা হচ্ছে একেবারে পাতলা একটা গ্লাস বেসিক্যালি সিলিকনটা হচ্ছে এক ধরনের গ্লাস ঠিক আছে খুবই পাতলা একদম সূক্ষ্ম এই পিওর সিলিকনটাকে যখন আমরা ডোপিং করলাম তার মানে এই যে এরকম আমরা যেটা বলেছিলাম এর আগে যে এর মধ্যে ইমপিউরিটিজ অ্যাড করব করে সেটাকে ট্রান্সফার করে দিব তার প্রপার্টিটাকে এমন ভাবে যে তাকে যখন এই যে পি এবং এন তার মানে এখানে আসলে দুই ধরনের অপদ্রব্য যেটাকে বলা হয় ডোপেন্ট যেটা সেটা মেশানো হয়েছে এবং মিশিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ না ছোট 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 দাগ এগুলা কিন্তু আসলে প্রত্যেকটা আলাদা আলাদা এরকম এক একটা সেল প্রত্যেকটা পার্টে এরকম পি আছে এন আছে পি আছে এন আছে পি আছে এন আছে এরকম করে করে অল্টারনেট করে তৈরি করা হয়েছে এই জিনিসটাকে এই যে গ্লাসের মতো ম্যাটেরিয়ালটা এর উপরে কিন্তু আমরা ইম্পিউরিটিস অ্যাড করে করে তাকে এমন একটা জিনিস তৈরি করলাম যে এখন এর ভিতরে কিন্তু অনেক পরিমাণ ভোল্টেজ তৈরি হবে কিভাবে আসলে খুবই সহজ জিনিস আমরা এইরকমই যে ডায়েটগুলো ছিল যে আমাদের জংশন ডায়েটগুলো এরকম একটা না নিয়ে অনেকগুলো নিয়ে অনেকগুলো নিলে কি হয় যেমন কি যে ব্যাটারি যখন আমরা একটা নেই তখন এরকম একটা ব্যাটারির ভোল্টেজ কি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এই দুটোকেই যদি আমি সিরিজে দেই তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাচ্ছে ডাবল হয়ে কত হলো থ্রি হয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি তো সেটাই আমি দেখাতে চাচ্ছি যে আমাদের কাছে এই যে ছোট্ট একটা সোলার প্যানেল আছে এটা কিন্তু অনেক বেশি ভোল্টেজ দিবে তো চলো আমরা চেক করে দেখি এটার ভোল্টেজটা আসলে কত ঠিক আছে সো আমাদের যে মাথাগুলো আছে এই দুটো মাথায় আমরা এই প্রোপটাকে ধরব তুমি বন্ধুদেরকে রিডিংটা দেখো আমি প্রোভগুলো ধরছি দেখি কত আসে এত বেশি এসেছে যে মিলিভোল্ট ক্রস করে গেছে তাই না তাহলে এবার আমি ভোল্টেজে দিয়ে দিচ্ছি যে ভোল্টসে দেই ভোল্টসে রিডিংটা কত আসে ভোল্টসে কিন্তু টু পয়েন্ট ফাইভ ভোল্টস চলে আসবে তাই না এই যে আরো বাড়বে 2.9 তাহলে দেখলে অলমোস্ট 3 ভোল্টস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তাহলে এটা দিয়ে অবশ্যই একটা এলইডি জ্বালানো যেতে পারে হুম চলো ট্রাই করে দেখি ওকে তো এটা আমরা যেটা করব এই প্রবের মাথাগুলো এই যে আমাদের এলইডিটাকে নিলাম নিয়ে এই ব্রেডবোর্ডে বসিয়ে দিব আমার হয়তো পোলারিটিটা উল্টো হতে পারে আমি এই এলইডিটাকে উল্টো করে দিয়ে দেখি কাজ হয় কিনা ওকে কারণ এখানে কিন্তু পজিটিভ নেগেটিভটা ম্যাটার করবে আমার এই যে আমি কানেক্ট করে দিচ্ছি এই যে আচ্ছা হোপফুলি হবে এবার এখানে বসিয়ে দিলাম ওকে সো আমি তাহলে এই এল এখন জ্বালানোর চেষ্টা করে দেখি আমি এটা ব্রেডবোর্ডের উপরে দিলাম দিয়ে এখন আমি এই যে পজিটিভ এবং নেগেটিভ লিডগুলো আছে এগুলা কানেক্ট করে দিব এর সাথে এই যে একটা এখানে দিলাম এবং এই যে অন্য মাথাটা আছে এটা এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের কানেকশনগুলো হয়ে গেল এখন মনে হচ্ছে যে পোলারিটিটা উল্টো করে দিতে হবে হয়তো ওদের পোলারিটিটা ঠিক আছে কি এই যে দেখো আমাদের এই নীল এলইডিটা কিন্তু খুব হালকা হয়ে জ্বলছে তাই না আমি যখন আসলে এই যে সোলার প্যানেলটাকে আলো দিচ্ছি এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে যদিও 3 তৈরি হয়েছে কিন্তু কারেন্টের অ্যামাউন্টটা কম অনেক ঠিক আছে এর খুব হালকা হয়ে এলইডিটা জ্বলছে এই যে আমি যখন তাকে আলো দিচ্ছি তখন কিন্তু এই যে খুব হালকা হয়ে জ্বলছে যখন বেশি আলো পাচ্ছে তখন জ্বলছে আবার সরিয়ে নিচ্ছি কমে যাচ্ছে এখন আমার কাছে আরো বড় সোলার প্যানেল আছে কিন্তু যে বড় একটা সোলার আছে 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 ঠিক ঠিক যেটা আমি বসিয়ে নিতে পারি আমি যখন এটাতে বসাবো এই যে এটাতে বসিয়ে নিলাম এবং এটা দুই মাথায় যদি এবার আমি এলইডিটাকে টাকে লাগাই এটা কিন্তু এর থেকে অনেক বড় একটা প্যানেল তাই না প্যানেল তাহলে আমি দেখি এটার আউটপুট কত আসে এটাতে যখন আমি দিলাম এই যে এটা দিলাম এই যে এবার কিন্তু আরো ভালোভাবে বোঝা যাচ্ছে এলইডিটা যে জ্বলছে তাই না লাইট দর আগে কিন্তু বোঝা যাচ্ছে এমবিয়েন্ট যে লাইট তাতেই কিন্তু এটা দেখা যাচ্ছে যে নীল এলইডিটা জ্বলে উঠছে জ্বলে উঠছে ওকে এবার তাহলে আমি এটাতে আরেকটু এক্সট্রা লাইট দেই দেখি কি হয় এই যে এক্সট্রা লাইট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আরো বেশি করে জ্বলতে হচ্ছে তাই না তার মানে আমি কিন্তু আলো থেকে ভোল্টেজ ক্রিয়েট করলাম এই যে এবং এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবার এবারে অ্যাপ্লিকেশনাল যে আমরা লাইট তৈরি করে দেখতে পাচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা সোলার পাওয়ার তৈরি করছি এখন কথা হচ্ছে সোলার পাওয়ার তো সারা দিন থাকে না শুধুমাত্র যখন দিনের বেলা তখন থাকে এই জন্য আমরা কিন্তু সেই পাওয়ারটাকে স্টোর করে রাখি ব্যাটারিতে এবং সেই ব্যাটারি থেকে যখন আমাদের প্রয়োজন হবে আমরা সেটাকে ব্যবহার করতে পারব তো এভাবেই কিন্তু আমরা চাইলে রিনিউয়েবল এনার্জি ক্রিয়েট করতে পারি সো কেমন লাগলো এটা আমার তো বেশ ভালো লেগেছে তবে অন্তর ভাইয়া দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একেবারে শেষ হয়ে গেল বিদায় নিয়ে নেই নিতেই হচ্ছে বন্ধুরা তোমরা দেখছিলে এনটিভির বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ